কোজাগরি লক্ষ্মী পুজো স্পেশাল ব্লগ। আমি মা বাবা বসে পড়েছি এখন সন্দেশ তৈরি করতে। এটা নারকেল, চিনি এবং এলাচের একটা মিশ্রণ করে সেটা দিয়ে নারকেল ছাপা তৈরি করা হয়। নারকেল চাপা রেডি হওয়ার পর এখন নাড়ুর প্রিপারেশন চলছে। নাড়ু খেতে কার কার ভালো লাগে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। এই প্রসেসটা দেখতে তো খুব ভালোই লাগে, কিন্তু যদি একটু বেশি পাক হয়ে যায় তাহলেই কিন্তু প্রচণ্ড শক্ত হয়ে যাবে। যদিও আমাদের এই বছরের নাড়ুটা একদম পারফেক্ট হয়েছিল, না বেশি শক্ত না বেশি নরম। আমার এখনও মনে আছে দু তিন বছর আগে একবার এমন নাড়ু পাকানো হয়েছিল যে কেউ দাঁতে কাটতে পারছিল না, লজেন্সের মতো অবস্থা হয়ে গিয়েছিল। লজেন্স তো তাও কামড়ে খাওয়া যায়, নাড়ুটা কামড়ানোই যাচ্ছিল না, সে নাজেহাল অবস্থা একেবারে। আমি মা বাবা তিনজনে মিলে নাড়ু পাকানোর কাজটা কমপ্লিট করে নিলাম। কেমন লাগছে বলো তো নাড়ুগুলো দেখতে? বছর জিনিসগুলো আমরা আগে থেকেই রেডি করে রেখেছি, তার কারণ কি বলতো, একদিনে না হলে প্রচণ্ড চাপ পড়ে যায় আমাদের উপরে। আমাদের বাড়িতে খয়েরুপড়া, নাড়ু, সন্দেশ প্রত্যেকটাই হাতে বানানো হয়। কিনে আমরা খুব একটা করি না, কারণ আমার খুব একটা ভালো লাগে না, নিজের হাতে করে দেওয়ার মজাটাই আলাদা। তো যেহেতু এই বছর আগে মোটামুটি সব করে রেখেছি, তাই জন্য কি বলতো কাজের অতটা প্রেশার নেই আজকে। এখন গিয়ে আমি চট করে একটু আলপনাটা করে নেবো, তারপর ঠাকুর বসিয়ে নৈবেদ্য করে টুকটাক যেটুকু কাজ আছে শুধু করতে হবে, লুচি আর সুজি এই কাজটাই আমাদের বাকি রয়েছে। আজকে 28 তারিখ, কোজাগরি লক্ষ্মী পুজো। এর আগেও অনেকবার তোমাদের সঙ্গে লক্ষ্মী পুজোর ব্লগ শেয়ার করেছি, মেবি 4-5 times। তো আজকে কীভাবে দিনটা কাটাবো সেটা শেয়ার করবো এই ভিডিওতে, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা তোমাদের বাড়ির কোজাগরি লক্ষ্মী পুজো কীভাবে কাটাও অবশ্যই জানিও কিন্তু নিচে কমেন্ট সেকশনে। আমার স্নান ঠান হয়ে গেছে, এখন বাজে বেলা 12টা, আমি এখন যাচ্ছি নিচের ঘরে, কারণ আমাদের পুজোটা নিচের ঘরেই হয়, মানে ছোটো থেকে আমি নিচের ঘরেই আমাদের হয়ে আসছে আর কি। তো চলো যাই, সব কিছু রেডি করি, কীভাবে কী হয় তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ছোটবেলা থেকেই আমার দুই ঠাকুমাকে দেখেছিলাম নিজের হাতে আলপনা দিত, তারাই সব তুলি টুলির ব্যবহার করতো না, কাপড় দিয়ে দিতে দেখেছিলাম। আর তখন থেকেই না আমি দেখে দেখে শেখার চেষ্টা করতাম। আমার আবার কাপড় দিয়ে দিতে একটু অসুবিধাই হয়, তাই জন্য আমি তুলির ব্যবহার করি। আর এই বছর সেরকম আগে থেকে কিছু আমি ভেবে রাখিনি যে কী বানাবো, মানে আলপনাটা কী করবো আর কি, ওই করতে করতে যা হয় আর কি সেরকমই করছি। তোমরাও দেখতে থাকো, তোমাদের কেমন লাগলো জানিও। আমি কিন্তু কোনো প্রো আলপনা আর্টিস্ট নই, আমি সেরকম খুব একটা ভালো আঁকতেও পারি না, মোটামুটি যেটুকু পারি সেটা দিয়েই প্রত্যেক বছর আলপনা করি। আর তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখে থাকবে, প্রত্যেক বছরই মোটামুটি লক্ষ্মী পুজোর ব্লগ শেয়ার করা হয়। এই বছরটা একটু অন্যরকম হয়েছে, আমার আলপনা হয়ে গেছে কমপ্লিট, আর খুব একটা বড় সাইজের করিনি, মোটামুটি মিডিয়াম সাইজের একটা আলপনা করা হয়েছে।
কমপ্লিট করাটা খুব বড় একটা কাজ, এটা হয়ে গেলেই না আস্তে আস্তে সব যখন গোছাতে শুরু করি এক এক করে বোঝা যায় আর কি বাকি রইল। এখন আমি ঠাকুর বসিয়ে দেব, আর আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী ঠাকুর, সরা এবং একটা নৌকো বসাতে হয়, তো সেগুলোই এখন আমি আর মা মিলে করে নিচ্ছি। চাঁদমালা ফুল এগুলো সব পরিয়ে নিচ্ছি, ঠাকুর গোছানো হয়ে গেলেই আস্তে আস্তে সব এক এক করে প্রসাদগুলো আমরা রাখতে শুরু করব। উপরা নাড়ু, সন্দেশ, চিড়ে এগুলো সব আমরা এক এক করে রেখে দিলাম, আর তারপরে আমি ফলগুলো কেটে নিয়েছি, নৈবেদ্য করেছি, আর তারপরে টুকটাক যা কাজ থাকে লুচি সুজি সিন্নি করা, কারণ আমাদের পূর্ণিমারও পুজো হয় বাড়িতে। আমার ঠাকুমারা যখন ছিলেন তখন থেকে এইগুলো ব্যবহার করা হয়, সেম এই বাসনগুলোই, এই পিঁড়িটাই ব্যবহার করা হতো, এখনও সেটাই চলে আসছে আর কি। ঠাকুমাদের দেখেই শিখেছি ছোটোবেলা থেকে, এবং ওনারা চলে যাওয়ার পর থেকে এখন আমি মা বাবা তিনজনে মিলেই পুজোটা করি। গ্লাসের ওপর কেন রাখছে এটা অনেকেই প্রশ্ন করতে পারে, সেরকম কিছুই নয়, ঠাকুমারাও এভাবেই রাখতো, সেই জন্যই এখনও আমি এভাবেই রাখছি। তার সঙ্গে এটা যেটা দেখছো এটা হচ্ছে লেবু পান্তা, যেটা আমাদের বাড়িতে স্পেশালি করা হয়। তো এগুলো মোটামুটি সব আমাদের কমপ্লিট, এখন ঠাকুরমশাই আসার পালা, তোমরা দেখে না আমাদের বাড়িটা কীভাবে সাজানো হয়েছে। পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় সন্ধে 7:30, টুকটাক পাড়া প্রতিবেশীরাও প্রসাদ খেয়ে গেছে, আমাদেরও প্রসাদ খাওয়া কমপ্লিট। সকাল থেকে যেহেতু উপোস করেছিলাম এনার্জিটা একটু ডাউন, তো এখন যাব মামা বাড়িতে। আমার মামা বাড়িতে প্রত্যেক বছরই মোটামুটি যাওয়া হয়, কারণ ওখানে বেশ বড় করে লক্ষ্মী পুজো করা হয়, আর আমাদের আত্মীয় স্বজনরাও সেখানে যায়। আসলে এই পুজো পারপাস থাকলে একটা ছোট মতো গেট টুগেদার হয়ে যায়, সবার সঙ্গে দেখা সাক্ষাৎও হয়, খাওয়া দাওয়া হয়, ভীষণ মজা হয়। তো এখন প্রশ্ন হচ্ছে আমি কি পরে যাব। শাড়ি পরতে খুব একটা ইচ্ছে করছে না, আর কুর্তি কোনটা পরি সেটাই ভাবছি এখন। দেখা যাক কোনটা পরা যায়, আগে ডিসাইড করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে আমি রেডি, আমি আজকে এই ড্রেসটা পরেছি, খুব সুন্দর দেখতে একটা কুর্তা সেট, এটা অরেঞ্জ কালারের মধ্যে, এটা কটন ব্লেন্ড। কটন ব্লেন্ড অনেকে জিজ্ঞাসা করছিল যে কি মেটেরিয়াল, রেয়ন টাইপের হয় আর কমফোর্টেবল হয়, ঠিক আছে, তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর এই ব্যাগটা সম্পর্কে আগে প্রচুর কমেন্ট পেয়েছি, কোথা থেকে নেওয়া, অ্যামাজন থেকে নিয়েছিলাম, 1000 টাকার মধ্যে রয়েছে এটার প্রাইস, এটারও লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। লেট হয়ে যাচ্ছে, আমি এখন বেরোচ্ছি, যাচ্ছি মামা বাড়িতে, আর ওখানে গিয়ে কী করছি সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। দেখতে দেখতে দুর্গা পুজো লক্ষ্মী পুজো সবই কেটে গেল, এবার আস্তে আস্তে হয়তো কালী পুজো শেষ হয়ে যাবে, বছরটাও শেষ হয়ে যাবে, এত তাড়াতাড়ি দিনগুলো কেটে যায় যে বোঝাই যায় না। তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব খুব শিগগিরই। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।